পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে দুদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজীর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। সেই নিত্য কর্মশালার মধ্য দিয়েই আমাদের চিত্রালয়কে নির্মাণ হবে। আপনারা আপনাদের মেলা এবং প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ দিলেন, যে প্রশিক্ষণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে বক্তব্য ছিল যে আমরা অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি চাই, অর্থনৈতিক মুক্তি চাই এবং সাংস্কৃতিক মুক্তি চাই। আমরা কি দেখেছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আমাদের রাজনৈতিক মুক্তি দিয়েছিলেন। তার এই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়েছে এবং সাংস্কৃতিক মুক্তিও কিন্তু আমাদের দ্বার কম। যদি আজকে এই সার্থকতা হয় এই দুদিনব্যাপী কর্মশালার, তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সাংস্কৃতিক মুক্তি কিন্তু আমরা সার্থক হব। সংস্কৃতি মানুষকে কাছে টেনে আনে, সংস্কৃতি মানুষের একটা দেশকে উন্নয়নের একটি ধাপ এগিয়ে নিয়ে যায়। আশা করি যে আজকে যারা প্রশিক্ষক আছেন তারা তো অত্যন্ত নিষ্ঠার সাথে পেশাদারিত্বের সাথে আমাদের আগামী প্রজন্মকে নৃত্যকলা এবং চিত্রকলায় তাদেরকে পারদর্শী করে তুলবেন। এই শিল্প সাহিত্য সংস্কৃতির উদ্দেশ্য কিন্তু এটি হল জীবনের টানে, মুক্তির পথে জীবনের টানে আপনাকে আমাকে কাজ করতে হবে আপনার আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য। সংস্কৃতিমনা এবং হচ্ছে আমরা সাংস্কৃতিক জগতে ভালোভাবে পদচারণা করছি। আর আমি আগেও আমার বক্তব্য বলেছি যে পিরোজপুর জেলার যে শিল্পগোষ্ঠীর আমি অনুষ্ঠান দেখেছি একেবারে জাতীয় পর্যায়ে তারা অংশগ্রহণ করার মতো এবং স্পেসিফিক আমি আসলে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল আলম, সরকারি সরোয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক সানাউল্লাহ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন সহ প্রশিক্ষণবৃন্দ। জেলা পর্যায়ে দুদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় জেলা থেকে 28 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ সময় জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশিক দানিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।